শুরুতেই জানাবো গণতন্ত্র মানবাধিকার এবং সুশাসন ভিত্তিক বাংলাদেশ গড়তে এক গণশপথ অনুষ্ঠানের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয় একাত্তর চত্বরে এই গণশপথ অনুষ্ঠিত হয়। এবারে জানাবো নিত্যপণের বাজার মুনাফা শিকারী লুটেরাদের হাতে চলে গেছে, দাবি সিপিপির। এদিকে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনের বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে 20 জন আহত হয়েছেন। এবারে জানাবো প্রিজন ভ্যানে উঠানোর সময় যে কষ্টের কথা বলে গেলেন মাওলানা মামুনুল হক। জানিয়ে দেব অনিবন্ধিত সব মোবাইল ফোন বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আপডেট সংবাদ, ইউক্রেনে হামলা, রাশিয়ায় জরুরি অবস্থা জারি। রাশিয়ার দক্ষিণ আঞ্চলীয় ভর্নজ শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন শিশু আহত হয়েছেন। এ হামলার পরই পরিস্থিতি সামাল দিতে শহরে জরুরি অবস্থা জারি করেছে নগর কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণতন্ত্র ও সুশাসনের বাংলাদেশ গড়তে এবি পার্টির গণশপথ। গণতন্ত্র মানবাধিকার এবং সুশাসন ভিত্তিক বাংলাদেশ গড়তে এক শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয় একাত্তর চত্বরে এই গণশপথ অনুষ্ঠিত হয়। গণশপথ অনুষ্ঠানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন, 7ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সংগঠিত সংসদকে 5% সংসদ এবং বর্তমান মন্ত্রিসভাকে ডামি মন্ত্রিসভা শপথ বলে উল্লেখ করা হয়। এ সময় এবি পার্টির পক্ষ থেকে নতুন শপথে বলিয়ান হয়ে দেশবাসীকে গণতন্ত্র ধ্বংস করে দেশকে এক পরিবারে রাজ্যে পরিণত করার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এবি পার্টির আহ্বায়ক এএফএম সুলাইমান চৌধুরী ও বিভিন্ন দলের নেতারা শপথ বাক্য পাঠ করান। নির্বাচন বর্জনকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও এবি পার্টির নেতাকর্মী ও সাধারণ জনগণ এই গণশপথে অংশগ্রহণ করেন। শপথ বাক্যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবাধিকারের নীতি রক্ষায় চেষ্টা ও সংগ্রাম অব্যাহত রাখার প্রতিজ্ঞা করানো হয়। পাশাপাশি যারা গণতন্ত্রের ছদ্মবেশে ভোটাধিকার হরণকারী দুঃশাসন চাপিয়ে দিয়ে দেশকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে, জনগণের অধিকার পদদলিত করে 5% একদলীয় সরকার কায়েম করে সংসদ সদস্য ও মন্ত্রিসভার প্রতারণামূলক শপথ নিয়েছে, তাদের প্রত্যাখ্যানের শপথ করা হয়। নিত্যপণের বাজার মুনাফা শিকারী লুটেরাদের হাতে চলে গেছে। চালসহ নিত্যপণের লাগামহীন মূল্য বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দলটি বলছে নিত্যপণের বাজার মুনাফা শিকারী লুটেরাদের হাতে চলে গেছে। মঙ্গলবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই অভিমত জানিয়েছেন। বিবৃতিতে বলা হয় পণ্য পরিবহনে দুর্নীতি, হয়রানি এবং চাঁদাবাজি হচ্ছে। বাজারে ব্যবসায়ীদের একচেটিয়া প্রভাব কমানো না গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। সিপিবি বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিম্ন আয়ের সাধারণ মানুষের জন্য, বিশেষত দারিদ্র্যসীমার নিচে যারা বসবাসকারী তাদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। এই দরিদ্র মানুষের জন্য রেশনে চাল, গম, তেল, ডাল, চিনি সহ অন্যান্য অত্যাবশ্যক পণ্য সাপ্তাহিক ভিত্তিতে দিতে হবে। টিসিবির কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করে অত্যাবশ্যক পণ্য সামগ্রীর আমদানি, মজুত এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখার দাবি জানানো হয় বিবৃতিতে। এতে আরো বলা হয় বিএডিসির কার্যক্রমকে প্রসারিত করে সারাদেশে সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ, সেচ যন্ত্রপাতি সহ কৃষকের উপকরণ ন্যায্য মূল্যে কৃষকের কাছে সরাসরি সরবরাহের ব্যবস্থা করতে হবে। এতে পণ্যের উৎপাদন ব্যয় কমে আসবে। এছাড়া পণ্য পরিবহনে দুর্নীতি এবং হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করে এবং একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন সহ হাটবাজারে অতিরিক্ত খাজনা আদায়ের অত্যাচার বন্ধ করতে হবে। রূপগঞ্জে বিজয়ী এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 20। নারায়ণগঞ্জ এক আসনে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং গাড়ি এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সাথে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকাগুলি করে আতঙ্ক সৃষ্টি করা হয়। সংঘর্ষ চলাকালে রূপগঞ্জ দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারকে অবরুদ্ধ করে রাখা হয়। স্থানীয়রা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে কাজ করেন দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার সহ তার লোকজন। দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। একই সময় দাউদপুর ইউনিয়ন পরিষদের গেটের সামনে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচন পরবর্তী আলোচনা সভার আয়োজন করেন
নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী সমর্থিত স্থানীয় যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা। একই জায়গায় পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন জমায়েত হতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের লোকজন লাঠি শোটা এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি পক্ষের হামলাকারীরা ইউনিয়ন পরিষদের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিল ভাঙচুর করে। এতে তিনটি মোটরসাইকেলে আগুন ধরে দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এবং জাহাঙ্গীর মাস্টারের ব্যবহৃত গাড়িতেও আগুন দেওয়া হয়। এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে নুরুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টার সহ তার লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন। পরে অন্য পক্ষ হামলাকারীরা আওয়ামী লীগ কার্যালয় থেকে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা চলে যান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ নুরুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টারকে উদ্ধার করেন। এছাড়া পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। দাউদপুর পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জাহাঙ্গীর মাস্টার বলেন, এলাকার দরিদ্র এবং অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করতে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কোনো কিছু বোঝার আগে পূর্ব পরিকল্পিতভাবে যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন প্রকার অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ইউনিয়ন পরিষদের গেট ভেঙে আমাদের লোকজনের উপর হামলা করে এবং গাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে, চেয়ার টেবিল ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা ভাঙচুর করে। তাদের মারধরে আমাদের অনেক লোকজন গুরুতর আহত হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিজন ভ্যানে উঠানোর সময় যে কষ্টের কথা বলে গেলেন মামুনুল হক। রাজধানীর মিরপুর থানা নাশকতার অভিযোগে করা এক মামলায় মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য 30 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 5-এর বিচারক জাহানারা ফেরদৌসের আদালতে চার্জ গঠন শুনানির দিন ধার্য ছিল, কিন্তু এদিন এ মামলার অন্য আসামিরা আদালতে না আসায় চার্জ গঠন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করা হয়। মঙ্গলবার সকালে একাধিক মামলায় সাক্ষী এবং হাজিরা দিতে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় মামুনুল হককে। পরে চার্জ গঠন না হয় দুপুরে তাকে আবার কারাগারে পাঠানো হয়। এ সময় আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে ওঠার পথে তার আইনজীবী আব্দুল সালামকে মামুনুল হক বলেন, কারাজীবন অনেক কষ্টের, সম্ভব হলে একই তারিখে একাধিক মামলার হাজিরার ব্যবস্থা করুন। উল্লেখ, ঢাকায় মামুনুল হকের বিরুদ্ধে প্রায় 30টি মামলা রয়েছে। অনিবন্ধিত সব মোবাইল ফোন বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দেশে উৎপাদিত, সংযোজিত এবং আমদানিকৃত মোবাইল ফোনের ডাটাবেস এবং স্বয়ংক্রিয় নিবন্ধনের ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে উল্লেখ করে অনিবন্ধিত সব মোবাইল ফোন বন্ধের পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। আগামী 5 বছরে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরিতে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি আয় এবং বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন জুনায়েদ আহমেদ পলক। বৈঠকে জানানো হয়, মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে গ্রাহকদের মালিকানা নিশ্চিত করা, নকল ও নিম্নমানের হ্যান্ডসেট উৎপাদন, আমদানি এবং বাজারজাতকরণ রোধ করা এবং এই শিল্পে শৃঙ্খলা আনতে বিটিআরসিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সিস্টেম স্থাপন করা হয়েছে। জানাবো ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের হামলা, রাশিয়ায় জরুরি অবস্থা জারি। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভরোনোস শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় 2 শিশু নিহত হয়েছে। এই হামলার পর পরিস্থিতি সামাল দিতে শহরে জরুরি অবস্থা জারি করেছে নগর কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভরোনোস অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে 5টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে এবং 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এছাড়া বেলগোর্ড অঞ্চলে আরও 4টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ভরোনোস শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরে 10 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। শহরের মেয়র ভাদিম কাস্টেনিন বলেছেন, হামলা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের হামলায় ইয়েলেনা ফেদোইনোভা নামে এক নারীর 6 বছর বয়সী এক ছেলে আহত হয়েছে। তিনি জানান, গতকাল রাত 2:30 দিকে প্রথম ড্রোন হামলা হয়। একটি ড্রোন তাদের বাসার জানালায় আঘাত হানে। এই একই হামলায় 10 বছর বয়সী আরেকটি মেয়ে আহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। এ হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রুশ সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ভরোনোস শহরের কাছে রাশিয়ার একটি বিমান ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিতে বেশ কয়েকটি রুশ বোমারু বিমান রয়েছে। ইউক্রেনের বিমান হামলার ক্ষেত্রে প্রায় সময় এসব বোমারু বিমান ব্যবহার করে রাশিয়া। গতকাল রাতে এই ঘাঁটির পাশেই 15 বার বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে স্বাধীনভাবে এসব বিষয়ের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।